হেই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা যারা চাকরি খুঁজতেছেন তাদের জন্য একটা আপডেট তথ্য শেয়ার করব। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তথা MIST, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে 6টি কর্মীকে, মোট 11 জনকে নিয়োগ দেওয়া হবে। আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে SSC থেকে HSC পর্যন্ত, শুধু একটি পদে চাওয়া হয়েছে স্নাতক পাশ, আর বাকি সবগুলোতে SSC এবং HSC পাস চাওয়া হয়েছে। তো চলুন জেনে আসি বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কর্মী নম্বর 1 পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা, আর এই পদে নেওয়া হবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মী নম্বর 2 পদের নাম হচ্ছে সব টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 15, বেতন স্কেল হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা, এই পদে নেওয়া হবে 1 জন। আর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে স্বীকৃত শিক্ষা বোর্ড বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত, এবং পেশাগত কাজে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। কর্মী নম্বর 3 পদের নাম MT ড্রাইভার সিভিল, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, এই পদে নেওয়া হবে 4 জন। আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড বা প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, স্বীকৃত প্রতিষ্ঠান হইতে হালকা মোটরযান চালানোর লাইসেন্স সহ পেশাগত কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর 4 পদের নাম হচ্ছে ল্যাবরেটরি সহকারী, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গ্রেড হচ্ছে 17, বেতন স্কেল হচ্ছে 9,000 টাকা থেকে 21,800 টাকা, এই পদে নেওয়া হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে স্বীকৃত শিক্ষা বোর্ড বা প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এবং স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 2 বছর মেয়াদী সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত, পেশাগত কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই 1 থেকে 4 নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছে গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 5 পদের নাম হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, এই পদে নেওয়া হবে 2 জন। আর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কর্মী নম্বর 6 পদের নাম হচ্ছে মেস ওয়েটার, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, এই পদে নেওয়া হবে 1 জন। আর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, পেশাগত কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, এই 2টি পদে অর্থাৎ 5 থেকে 6 নম্বর পদের পদটিতে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নবাব নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, ভোলা, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমরা এবার আবেদনের শর্তাবলীগুলো একটু জেনে আসবো। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে 20 ফেব্রুয়ারি 2022 তারিখের মধ্যে কমান্ড্যান্ট MIST মিরপুর সেনানিবাস ঢাকা 1216 বরাবর আবেদন অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে 10 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা সম্বলিত 2টি ফেরত পাঠাতে হবে। বিলম্বে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 20 ফেব্রুয়ারি 2022 তারিখের সংশ্লিষ্ট পদের জন্য আবেদনকারী বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর, আর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, এবং আবেদনপত্রের সাথে
নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে নাগরিকত্ব সনদপত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় কর্মী নম্বর 1 থেকে 4 নম্বর পদের জন্য 100 টাকা এবং কর্মী নম্বর 5 থেকে 6 নম্বর পদের জন্য 50 টাকা ট্রেজারি চালান জমা করে ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র কন্যা সম্পর্ক বিশেষটি সুস্পষ্ট হলে তার প্রমাণক হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র কন্যা হলে তার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এবং পৌরসভার মেম্বার বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র প্রদর্শন করতে হবে। এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এ ছিল মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MIST নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো, যদি আপনারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে প্রশ্ন করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।